তারা বলেন, কার্যকর সংলাপের সহায়ক পরিবেশ তৈরি করতে সরকারকে রাজনৈতিক দলগুলোর কার্যালয় খুলে দেয়া এবং আটক নেতাদের মুক্তি দিতে হবে। But it is also the obligation of the opposition parties to use that space peacefully in accordance with the democratic practice. That there should be a reduction in the temperature, that there should be a possibility to talk. Talk is the way forward, dialogue is the way forward, and we continue to call on both sides. বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী সংলাপের বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানান। অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান বের করে বিএনপি। শমশের মবিন বলেন, নির্বাচনের পর কূটনীতিকদের সাথে এই বৈঠক বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। শফিক আহমেদ, একাত্তর, ঢাকা। বর্তমান সরকারের মেয়াদ 5 বছর হবে বলে জানিয়েছেন নতুন মন্ত্রিসভার প্রভাবশালী সদস্যরা। তবে তারা জানিয়েছেন, সহিংসতা ছাড়লে বিএনপির সাথে আলোচনার বিষয়টি বিবেচনা করা হবে। সোমবার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানো শেষে তারা এসব কথা জানান। এদিকে বিকেলে শহীদ মিনারেও মন্ত্রী এবং দলের নেতাদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান শেখ হাসিনা। বিস্তারিত ওহিদুল ইসলামের রিপোর্টে। বিকেল 4টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্য ও দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এর আগে সোমবার সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি শুরু করেন শেখ হাসিনা। পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়েও শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও। আবারও রাষ্ট্র ক্ষমতায় আসায় উজ্জীবিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও একে একে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন সরকারের কয়েকজন মন্ত্রী। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতার সময়ও অনেক বড় দেশ বাংলাদেশকে সমর্থন দেয়নি, তাতে যেমন স্বাধীনতা থেকে থাকেনি, এবারও এই সরকারের এগিয়ে যাওয়া থামবে না। আমাদের মুক্তিযুদ্ধের সময়ও পৃথিবীর বহু দেশ, কোন কোন দেশ আমাদেরকে সমর্থন করে নাই, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ থেকে থাকে নাই। বাঙালি বীরের জাতি, তাদের শুভ বুদ্ধির উদয় হতে শুরু করেছে, কারণ তারা তাদের যে ঘোষিত কর্মসূচি সেটা অনির্দিষ্টকালের জন্য দিয়েছেন, হঠাৎ তারা সেটাকে স্থগিত করেছেন। সুতরাং তারা উপলব্ধি করেছেন যে রাজপথে হানাহানি করে তারা কখনই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। দলের আরেক সিনিয়র নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করে সংবিধান অনুযায়ী পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করবে সরকার। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই সরকারকে স্বাগত জানিয়েছে, সুতরাং কে আসলো বা আসলো না এটা বড় কথা নয়, মানুষ আছে কি নাই এটাই হচ্ছে বিচার্য বিষয়। ধানমন্ডি 32 নম্বর থেকে প্রধানমন্ত্রী যান বনানীর কবরস্থানে। সেখানে তিনি 1975 সালের 15ই আগস্ট নিহত পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। ওহিদুল ইসলাম, একাত্তর, ঢাকা। দেশের মানুষের ভাগ্য বদলাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নকে নিজেদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রীরা। সোমবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে শুভেচ্ছা আর কুশল বিনিময়ের মাধ্যমে শুরু হয়েছে নতুন মন্ত্রীদের দায়িত্ব গ্রহণ। আরো জানাচ্ছেন মিল্টন আনোয়ার। সকাল থেকে মন্ত্রীরা একে একে আসতে থাকেন সরকারের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে, আর নতুন মন্ত্রীদের বরণ করে নিতে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরাও ছিলেন প্রস্তুত। আর পুরনো মন্ত্রীদের মধ্যে যারা আবারও মন্ত্রী হয়েছেন তাদেরকেও নতুন করে স্বাগত জানানো হয়েছে। দিনভর শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাঝেই মন্ত্রীরা জানিয়েছেন তাদের পরিকল্পনার কথা। 13 বছর পর বাণিজ্য মন্ত্রণালয়ে ফিরে এসে প্রবীণ নেতা তোফায়েল আহমেদ বললেন, দেশে বিদেশে বাণিজ্য বিস্তারই হবে তার লক্ষ্য। এখানে আমার যে প্রায়োরিটি, মানে ফরেন ট্রেড, এটাকে বৃদ্ধি করা, ডোমেস্টিক ট্রেড এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে আমার খুব সুসম্পর্ক, এবং এই মন্ত্রণালয়ে থাকলে আমার তাদের সাথে ভালো যোগাযোগ হবে, আমরা তাদেরকে সহায়তা দিতে পারব। নতুন আইনমন্ত্রী আনিসুল হক সাফ জানালেন, যুদ্ধাপরাধের বিচার চলবে এবং রায়ও কার্যকর হবে। যেভাবেই হোক আইনের শাসন প্রতিষ্ঠা আমরা করব। 42 বছর পরে এই সরকার মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করেছিল এবং অনেকাংশে শেষ করার সাফল্য অর্জন করেছে। তো
আমার এই মন্ত্রণালয় থেকে যেটা হবে এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে উদ্যোগ তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি তো নতুন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জোর দিলেন ঢাকার বাইরের স্বাস্থ্য সেবার প্রতি। এখন আমরা সবাই তো গ্রামে মানুষের সঙ্গে সম্পর্কিত, গ্রামে এখনো মানুষ সেইভাবে স্বাস্থ্যসেবা পায় না, এখনো দরিদ্র বঞ্চিত, এক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রেও আমরা যেন সফল হতে পারি। নতুন সংস্কৃতি মন্ত্রী অঙ্গীকার করলেন অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে। সবকিছুই নির্ভর করবে যে আমরা জনগণের জন্য কতটুকু করতে পারছি এবং জনগণকে আমাদের পক্ষে কতটুকু রাখতে পারছি। জনগণ যদি আমাদের পক্ষে থাকে তাহলে আর অন্য কিছুকেই আমি কোনো বড় সমস্যা মনে করি না। এছাড়া বিরোধী দল ও আওয়ামী লীগের বাইরে থেকে মন্ত্রিত্ব পাওয়া মন্ত্রীরা সরকারের ভালো কাজের সঙ্গে থাকার আশাবাদ জানালেন। আমরা একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের কিছুটা এই যে সন্ত্রাস এবং যে রাজনীতি এটার একটা সংকট তো আছে, এটা অস্বীকার করে লাভ নেই এবং আমরা সেই সংকটকালে একসাথে কাজ করতে চাই। 48 সদস্যের মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই সোমবার তাদের কার্যালয়ে এসেছেন আর তাদের স্মরণ করে নিতেই দিনটি পার করেছে কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার বসবে মন্ত্রিসভার প্রথম বৈঠক। মিল্টন আনোয়ার, একাত্তর, ঢাকা। পুরো মেয়াদ ক্ষমতায় থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের সদস্যরা। আর এই সময় মধ্যবর্তী নির্বাচনের কোন সুযোগ নেই বলেও জানান তারা। সোমবার প্রভাবশালী মন্ত্রীরা সচিবালয়ে সরকারের যাত্রা শুরু মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সরকারের রাজনৈতিক পথ চলার পরিকল্পনার খবর জানাচ্ছেন ফারজানা রূপা। গত 5 বছরও স্থানীয় সরকার মন্ত্রণালয়েরই মন্ত্রী ছিলেন সৈয়দ নজরুল ইসলামের উত্তরসূরি সৈয়দ আশরাফ। তবে সাংবাদিকদের সাথে কথা বলেছেন কম। এই মেয়াদে দায়িত্ব নিয়ে দলের নীতি নির্ধারণের সাথে যুক্ত এই নেতা জানালেন আগামীর পথ চলার পরিকল্পনা। আই নো আপনার দি আর্ট অফ পলিটিক্স এবং আই এম ভেরি কনভিন্সড যে আপনার আমাদের প্রধান যে বিরোধী দল তারা সংলাপে আসবেন এবং সংলাপের মাধ্যমে একটা রাজনৈতিক সহায়তা হওয়া সম্ভব। এই সরকারের টেনিউর হলো 5 বছর, 5 বছরের একদিনও বেশি এই সরকার থাকার কোনো সুযোগ নেই। সচিবালয় জুড়ে দর্শনার্থী আর তাদের গাড়ির ভিড় ছিল দিনভর, তবে সেই উৎসব মুখরতাকে ছাপিয়ে অভিজ্ঞরা আগামীর পথকে দেখছেন দুর্গম হিসেবেই। আমি বলছি আজকে আমাদের আনন্দ বা উল্লাস করার সময় নেই, ক্ষমতায় আসা দলের নেতারা সংকট থেকে বেরিয়ে আসার পরিষ্কার কৌশলের কথাও জানালেন। এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার হচ্ছে জঙ্গিবাদ দমন করা, দেশে শান্তি ফিরিয়ে আনা, জানমালের নিরাপত্তা দেওয়া, তারপরে উন্নয়নের যে কাজটা যেখানে অতীতের সরকার রেখে গিয়েছে সেখান থেকে সূত্রটা ধরে সামনের দিকে করতে হবে। দলের শীর্ষ নেতৃত্বের নজরদারি আর সংগঠন হিসেবে আওয়ামী লীগের গঠনমূলক সমালোচনায় শক্তিশালী বিরোধী দলবিহীন আওয়ামী লীগ সরকারকে উত্তরে নিতে পারে বলে মনে করছেন মন্ত্রীরা। ফারজানা রূপা, একাত্তর, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ অসুস্থ ছিলেন না বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা আরো জানান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হবার প্রস্তাব নিয়ে এরশাদ এখনও কোনো কথা বলেননি। এছাড়া মন্ত্রী সভায় স্থান না পাওয়ায় জাতীয় পার্টির অনেক নেতার মধ্যে ক্ষোভ রয়েছে বলেও জানান তারা। নাজনীন মুন্নির প্রতিবেদন। গেল মাসের 12 তারিখে সিএমএইচে যাবার পর থেকে নিজের অসুস্থতা নিয়ে এরশাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সিএমএইচে থাকার সময়ে হয়েছে জাতীয় নির্বাচন, এরশাদ জিতেছেন রংপুর 3 আসনে, শপথ নিয়েছেন, গিয়েছেন মন্ত্রী পরিষদের শপথ নেবার অনুষ্ঠানে। শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি গিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে। দীর্ঘ 1 মাস পর বাসায় ফিরেছেন তাদের গাড়িতে চড়েই। এরশাদ নিজে কথা না বললেও দলের নেতাদের মাধ্যমেই জানা গেল তার অন্তর্ধান রহস্যের কিছুটা। উনি শুধু একটা কথা বলেছে যে আমি সুস্থ ছিলাম। আমি সুস্থ, কে বলছে আমি অসুস্থ? টিভিতেই আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি। আটক আমি কিভাবে বলি, আমি কিভাবে বলি, কিভাবে বলি, যেটা আটকা অবস্থায় ছিল আমরা এটাকে বলবো না যে ওনাকে সঠিকভাবে মানে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে, সেটা দ্যাট ইজ নট ট্রু। তাকে আমাদের আরেকজন নেত্রীকে ওদের দেখা গেছে যে প্রায় 20 দিন পরে বাসা থেকে বেরিয়েছেন।
তো উনি হয়তো বাসায় থাকেননি, উনি হয়তো হাসপাতালে ছিলেন কিছু। এরশাদের স্ত্রী রওশন এখন বিরোধী দলীয় নেতা, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ পানি সম্পদ মন্ত্রী, এমনকি এরশাদের হয়ে নির্বাচনী প্রচারণা চালানো মশিউর রহমান রাঙ্গাও এখন প্রতিমন্ত্রী। তারপরও অনেক নেতাই অসন্তুষ্ট মন্ত্রিত্ব না পাওয়া নিয়ে, এমনকি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এরশাদের মনোনয়ন নিয়েও অসন্তোষ রয়েছে দলে। রওশন এরশাদ উনি নাম দিয়েছিলেন, সম্ভবত সেখান থেকে সবাইকে করেনি কিন্তু পর্যায়ক্রমে করবে, এ কথাটা উনি আমাকে বলেছে। উনি মনে হয় আট জনের নাম দিয়েছিলেন। তিনি সুস্থ আছেন, এতদিন তারপর তিনি কেমন ছিলেন সেই বিষয়ে আরো যদি অনেক কিছু জানার